একান্ত সাক্ষাৎকারে পার্থ, আমার বিশ্বাস তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী। আরও থাকছে, অন্তর্বর্তী সরকারকে করা বার্তা দিলেন সারজি সালম। সবশেষ থাকছে, নজরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক বোল্ট জব্দ। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সে আন্দোলনের শুরু থেকে সোচ্চার ছিলেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই আন্দোলন ঘিরে কারাভোগ ও রিমান্ডেও যেতে হয়েছে তাকে। পরে শেখ হাসিনা পতনের পরের দিন 6 আগস্ট জামিন পান ব্যারিস্টার পার্থ। এদিকে 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত দলগুলো রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিএনপি সমর্থিত দলগুলো সক্রিয় রয়েছে। দেশের রাজনীতিতে সমসাময়িক ইস্যু নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সাক্ষাৎকারটি নিয়েছে মানিক রায়হান বাপ্পি। যুগান্তর, অন্তর্বর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? ব্যারিস্টার পার্থ, সত্যি কথা বলতে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, তবে প্রত্যাশা বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করতে হবে। এই সরকারের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই। যারা এই সরকারে তারা ব্যক্তিগতভাবে সফল মানুষ, যেহেতু তারা হঠাৎ করে আসছে সেহেতু তাদের সুযোগ সাহায্য সময় দিতে হবে। যুগান্তর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত? ব্যারিস্টার পার্থ, তারা তো শুধু সুষ্ঠু নির্বাচনের কাজ হাতে নেয়নি, তারা যেহেতু রাষ্ট্র মেরামতের পরিকল্পনা করছেন, কতটুকু কিভাবে সংস্কার করবেন এখন পর্যন্ত তারা তো কোনো গাইডলাইন দেননি। বিশেষ করে রাষ্ট্র মেরামতের কী কী গুরুত্বপূর্ণ কাজ হাত দেবেন এবং কত সময় ওনাদের দরকার তখন বলা যাবে কতদিন মেয়াদ হওয়া উচিত। বিশেষ করে 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, এটা মানুষের তীব্র আকাঙ্ক্ষা আছে, আমাদেরও আকাঙ্ক্ষা আছে। মূল কথা হচ্ছে এই সরকারের সময়টা নির্ধারণ করবে তারা কী ধরনের রাষ্ট্র মেরামত করতে চান। যুগান্তর, মন্ত্রীদের পাশাপাশি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান গ্রেপ্তার হয়েছেন, যার দুর্নীতি নিয়ে আপনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাকে দরবেশ খেতাব দিয়েছিলেন। ব্যারিস্টার পার্থ, অবশ্যই দেশের মাটিতে সালমান এফ রহমানের বিচার হবে, দরবেশের বিচার বাংলার মাটিতেই হতে হবে। বাংলাদেশের অর্থনীতি তিনি ধ্বংস করেছেন, ইকোনমিক সিস্টেমও ধ্বংস করেছেন, দেশে যে গণহত্যা হয়েছে তার সঙ্গে তিনি সরাসরি জড়িত। যুগান্তর, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তী সরকার যেসব কাজ করেছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যারিস্টার পার্থ, সরকার কিছু কাজ শুরু করেছে, দুর্নীতির নানা অনিয়মের বিরুদ্ধে যেসব কাজ করেছে সেগুলো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, আমি মনে করি আরও পথ বাকি আছে। যুগান্তর, নিকটবর্তী সময়ে বিএনপির সঙ্গে জোটে যাবেন কিনা? ব্যারিস্টার পার্থ, এই মুহূর্তে এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না, এগুলো বিষয় সামনে দেখা যাবে, নির্বাচন কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি কী হচ্ছে সময় এলে বোঝা যাবে। যুগান্তর, বাংলাদেশের ভবিষ্যতে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? ব্যারিস্টার পার্থ, আগামী প্রধানমন্ত্রী কে হবেন সেটা জনগণ ঠিক করবেন, আমার ধারণা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। আমি মনে করি জনগণের যেটা ইচ্ছা সেটাই আমাদের ইচ্ছা হবে, আমরা চাই একটা সুষ্ঠু ধারার রাজনীতি থাকুক। চলে যাচ্ছে পরের সংবাদে, ভুল ক্রুটি হলে অন্তর্বর্তী সরকারকে ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সালম। মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আন্দোলনে আহত 140 জনের শারীরিক অবস্থা দেখার পর এই কথা বলেন তিনি। তিনি বলেন, যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখব, তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, সেটি বাস্তবায়নের চাপ প্রয়োগ করব। আন্দোলনে আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না অভিযোগ করে এই সময় সারজি সালাম বলেন, লাল ফিতার দূরত্ব যে ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তা বিলম্ব হচ্ছে, বিদ্যমান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সহায়তার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে, তারা কোনো টাকা হাতে নেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন আহতদের খোঁজ খবর নেন, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থ রাখতে সরকার সব ধরনের চেষ্টা করছে, চিকিৎসকরা রোগীদের ভালোভাবে সেবাদান করছেন, সব হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সহায়তা করা হবে। এই সময় MH গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মোস্তফা আজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়। গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম আহতদের হাতে চেক তুলে দেন।
এদিন বিকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। আহত ছাত্রদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। এই সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আজ সুন্না ফাউন্ডেশনের প্রধান শায়েক আহমদুল্লাহ। আজ সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের হাতে 30 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার 20 আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ঐক্যের উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি বোল্ট জব্দ করা হয়েছে। এই সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়নে ভবন থেকে যায় বলে অভিযোগ করেন নূর। এই ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার নজরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।